হেমনগর পার্ঘনটি সংযোগকারী ব্রিজ নির্মাণের টাকা নয় ছয়ের প্রমাণ এক ঝলকের হাতে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর পারঘণ্টি সংযোগকারী গোমতী নদীর উপর প্রস্তাবিত ব্রিজটি নির্মাণকে ঘিরে ইতিমধ্যেই টাকা নয় সহ একাধিক দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ উঠে এসেছে যা গত কয়েকটি এপিসোডের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম যেখানে এই অঞ্চলের মানুষের বহু প্রতীক্ষিত একটি সেতুর নির্মাণ কাজে কি পরিমাণ টাকা নয় ছয় হয়েছে তারই কিছু যুক্তিগ্রাহ্য তথ্য প্রমাণ এখানে তুলে ধরার চেষ্টা করব আমরা প্রথমত সুন্দরবন উন্নয়ন দপ্তরের চার কোটি টাকার এই প্রজেক্টের বরাত দেওয়ার দায়িত্ব ন্যস্ত হয় পিডাব্লিউডি বিভাগের অধীনস্থ স্যাক্সবি ফার্মার লিমিটেডের উপর যেখান থেকে এই কাজ সম্পন্ন করতে অ্যাওয়ার্ডেড টেন্ডার হিসেবে স্যাক্সবিক কর্তারা দায়িত্ব দেন একে কে হাইরাইজ নামক কনস্ট্রাকশন কোম্পানিকে কিন্তু বরাত নেওয়া ওই সংস্থাটি শুরু থেকেই তাপস পাঠক কনস্ট্রাকশনকে সাব টেন্ডার হিসেবে কাজের দায়িত্ব দেন যাদের আদৌ এ ধরনের ব্রিজ নির্মাণের কোনো অভিজ্ঞতা আছে কি না সে বিষয়ে কোনো খোঁজখবর না উক্ত নির্মাণ সংস্থার তরফে নেওয়া হয়েছে না স্যাক্সবি কর্তৃপক্ষ নিয়েছিলেন ফলে শুরুতেই এই প্রজেক্টের কাজ নিয়ে স্থানীয় স্তরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল এমন কি এই প্রজেক্টের কাজ দেখিয়ে তাপস পাঠক মার্কেট থেকে বিভিন্ন সময় প্রচুর ধারদেনা করে থাকেন যেখানে লক্ষ লক্ষ টাকা কিভাবে ব্রিজ নির্মাণের নামে নয় ছয় হয়েছে তার একটি উদাহরণই এখানে যথেষ্ট হবে আমাদের হাতে তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে আঠাশ বারো দু হাজার সতেরো তারিখে এস ব্যাংকের মাধ্যমে স্যাক্সবি ফার্মার লিমিটেড একটি কুড়ি লক্ষ টাকার চেক ইস্যু করে একে হাইরাইজ সংস্থার নামে যে চেকের নাম্বার হলো ওয়ান ফাইভ নাইন সিক্স নাইন থ্রি যেখানে ব্রিজ নির্মাণের জন্য এই টাকা দেওয়া হলেও তার সঠিকভাবে খরচ করা হয়নি এমনটাই অভিযোগ যে কারণে জেডি এন্টারপ্রাইজের নামে ইস্যু করা তিন এক আঠেরো তারিখের দু লক্ষ টাকা কি কারণে কাকে দেওয়া হয়েছিল আদৌ ওই সংস্থার সঙ্গে নির্মাণকারী সংস্থার ব্রিজ নির্মাণে কোনো ব্যবসায়িক লেনদেন ছিল কিনা সে বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে যেখানে সরকারি কাজে অনুমোদিত টাকা কিভাবে কতটা ব্রিজের কাজে খরচা করা হয়েছিল সেই প্রশ্ন তোলাই যায় যে টাকা অ্যাক্সিস ব্যাংকের মাধ্যমে যার চেক নম্বর হল ফাইভ ওয়ান থ্রি থ্রি ওয়ান ফোর জেডি এন্টারপ্রাইজ সংস্থাকে দেওয়া হয়েছিল এ বিষয়ে প্রশ্ন হল তারা কি কারণে এই টাকা একে হাইরাইজ সংস্থার থেকে পায় এবং কি সার্ভিস তারা প্রোভাইড করেছিল আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে যাতে পরিষ্কার বোঝাই যায় সরকারি টাকায় মোচ্ছপ চলেছে যার সাথে হাওড়ার এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম শোনা যাচ্ছে যেখানে পুরো টেন্ডার ঘিরেই এক চরম দুর্নীতি ও অস্বচ্ছতায় এই প্রজেক্টের অচল অবস্থার সৃষ্টি করেছে যারই সঙ্গে তৎকালীন স্যাক্সবির কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগ এবং একই সঙ্গে সুন্দরবন উন্নয়ন দপ্তর যুক্ত বলে জানা যাচ্ছে যা থেকে অনুমেয় কী ক্ষমতায় একে হাইরাইজের মালিক অলোক কুমার ব্যানার্জি তার উপর থেকে অভিযোগের সব তীরই ঘুরিয়ে দিয়েছেন রাজ্য সরকারের ওই দুই সংস্থার বিরুদ্ধে সূত্রের দাবি ইতিমধ্যেই ব্রিজ নির্মাণ খাতে প্রায় দেড় কোটি টাকা খরচা দেখানো হলেও আমাদের সরজমিন পর্যবেক্ষণে দেখা যাচ্ছে এখনও আশি শতাংশ কাজ অধরাই রয়ে গেছে যা নিয়ে জনমানে দুর্নীতির তথ্যই বদ্ধমূল হচ্ছে একে হাইরাইজের মালিক অলোক কুমার ব্যানার্জির ভাষ্য হলো তিনি এই ব্যাপারে কোনোভাবেই মিডিয়াকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সম্মত নন কিন্তু এক ঝলক সামাজিক দায়বদ্ধতা থেকে এ বিষয়ে সুরাহা না হওয়া অবধি দমে যেতে নারাজ ঝলক টিম এই ব্রিজটি নির্মাণে বেনিয়মের সব তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে হাজির করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে এক ঝলকের ক্যামেরায় উত্তর চব্বিশ পরগনার হেমনগর থেকে সুভাশিস ঘোষ